হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপের 5টা বিস্ময়কর উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। গোলাপ তার সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে বারবার। মনের কাছে এই ফুল যেন একরাশ আলোর কিরণ নিয়ে আসে, প্রাণের আহার যোগায়, যাবতীয় মন খারাপের ঔষধ হয়ে যেন কাজ করে এই আশ্চর্য ফুল। প্রাচীন কাল থেকে নানান প্রেমের গল্প, কবিতা এবং জীবনের সব ধরনের শৈল্পিক ও সৃষ্টিশীলতায় গোলাপ ফুল অবধারিতভাবে তার জায়গা করে নিয়েছে। কিন্তু জানেন কি, গোলাপ ফুল আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কত রকমের উপকার দিতে পারে? শরীর, মন এবং ত্বকের ওপর এর একটা ইতিবাচক প্রভাব আছে এবং প্রাচীন কাল থেকে একে ব্যবহার করা হচ্ছে। সৌন্দর্যের উপাদান হিসেবে গোলাপের ব্যবহার সুপরিচিত হলেও গোলাপ যৌন জীবনে তৃপ্তি দেয়, চাপ, ধকল ও ওজন কমাতে সাহায্য করে। গোলাপ ফুলের সৌন্দর্য এবং স্বাস্থ্য সংক্রান্ত 5টা উপকারিতার কথা আমরা আজ আলোচনা করব। 1. ওজন কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ির মধ্যে এমন উপাদান আছে যা মেটাবলিজমের উন্নতি ঘটায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। রোজ টি খেলে সেটা অনুভূতির তৃপ্তি দেবার সাথে বেশি পরিমাণ খাওয়াও আটকায়। এটা স্বাভাবিকভাবে ওজন কমাতে সাহায্য করে। গরম জলে টাটকা গোলাপের পাপড়ি দিন এবং জলের রং ফ্যাকাশে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণের মধ্যে সামান্য মধু ও দারুচিনি পাউডার মেশান। অতিরিক্ত মেদ ঝরাতে রোজ এই চা খান। 2. চাপ ধকল এবং বিষণ্ণতা কমায়। অবসাদ, ক্লান্তি এবং চাপ ধকল থেকে ইনসোনিয়া এবং অস্থিরতা ছটফটানি হয়, যা থেকে উদাসীনতা এবং অস্বস্তি বাড়ে। গোলাপের পাপড়ি এবং তার সুবাস এই সমস্যা দূর করতে পারে। গরম জল বানিয়ে তার মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। গরম ভাব ফুলের সুবাস বের করে। শরীর এবং মনকে আরাম দেওয়ার জন্য এই জল দিয়ে স্নান করুন। 3. অর্শের সমস্যা দূর করে। গোলাপের পাপড়িতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং জলীয় উপাদান থাকে। এর মধ্যে উপাদান শরীর থেকে টক্সিন বের করে দিয়ে হজমে সাহায্য করে। এগুলো অর্শের রক্তপাত বন্ধ করে যন্ত্রণা উপশমে সাহায্য করে। গোলাপের পাপড়ি এবং জলে পুরো মিশ্রণ বানান। পাইলসের রক্তপাত নিরাময়ের জন্য 3 দিন খালি পেটে এই মিশ্রণ খান। অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কার্যকরী। গোলাপের জল ত্বকের জ্বালা ফুসকুড়ি নিরাময় করে, ত্বকে তেলের ভারসাম্য বজায় রাখে ও তাকে নমনীয় বানায়। এটা যথোপযুক্ত অ্যাস্ট্রিনজেন্ট এবং গভীর ক্লিনজার ও টোনার হিসাবে কাজ করে। এটা আপনাকে স্বাভাবিকভাবে কম বয়সী করে দেয়। গোলাপের পাপড়ির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। ত্বকের অস্বস্তি এবং চুলকানির উপশম করে, ত্বককে আরাম করে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে রোজ গোলাপ জল দিয়ে মুখ ধোবেন। প্রাকৃতিক উপায়ে ব্রণ নিরাময় করে। গোলাপ জল একটা উৎকৃষ্ট ময়েশ্চারাইজার। এর মধ্যে ফিনাইল, ইথাইল এবং অ্যান্টিসেপটিক উপাদান থাকে যা ব্রণ কমায়। গোলাপের পাপড়ির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণকে শুকিয়ে দেয়। মেথির বীজের সাথে গোলাপ জলের পেস্ট বানিয়ে মুখে লাগান এবং কিছুক্ষণ বাদে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। তো দর্শক, আপনারা জানলেন গোলাপের 5টি উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই শুরু করুন এই গোলাপের ব্যবহার। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।